পঞ্চায়েত নির্বাচন আস্তে আস্তে প্রত্যেক দিন খবরে দেখা যাচ্ছিল, আজ একজন মারা গেছেন, আজ দুজন মারা গেছেন, আজ তিনজনের মৃত্যু হয়েছে, এবং বাড়তে বাড়তে দেখা গেল পঞ্চায়েত নির্বাচনের দিনে এসে সেই সংখ্যাটা ডাবল ডিজিটে পৌঁছে গেছে। 14 জন মানুষ মারা গেছেন পঞ্চায়েত নির্বাচনের দিনে। একদিনে এতজন মানুষ মারা গেছেন, সংখ্যাটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কিন্তু এখানে বিশ্লেষণের সঙ্গে সঙ্গে আমি আপনাদের একটা বিষয় ধরিয়ে দিতে চাই। 24 ঘন্টা আগে একটি পর্ব করেছিলাম যেখানে আপনাদের জানিয়েছিলাম রাজ্য পুলিশের ডিজি মনোজ মালভিয়া, তিনি বলেছিলেন যে দু তিনটে ছোটখাটো ঘটনা ঘটছে, সেগুলোকে মিডিয়ায় যেভাবে দেখানো হচ্ছে, বাংলায় এরকম হয়েছে ওরকম হয়েছে, এত বাড়িয়ে দেখানো উচিত নয়। আজ পঞ্চায়েত নির্বাচনের দিনে দেখা গেল শাসক দলের মুখপাত্রের গলাতেও সেই একই কথা। তিনিও সেই একই কথা বললেন, ছোটখাটো ঘটনা, কয়েকটা মাত্র ঘটনা ঘটেছে, এবং যেখানে এসব ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিরোধীরাই করেছে বা বিরোধীদের প্ররোচনাতেই সেই সব ঘটনাগুলো ঘটেছে, বাকি সব জায়গায় খুব সুন্দর নির্বিঘ্নে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। এবং দেখা গেল যে সাংবাদিক সম্মেলনে যদিও এই সংখ্যাগুলোকে, এই মৃত মানুষের সংখ্যাগুলোকে তারা বেশ একটা প্রতিযোগিতায় পরিণত করলেন, আমাদের বেশি মানুষ মারা গেছেন, ওদের কম মানুষ মারা গেছেন, আগে তো আরও বেশি মানুষ মারা যেতেন ইত্যাদি ইত্যাদি, তারপর দেখা গেল যে কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলনের শেষের দিকে গিয়ে যদিও তাদের নিজেদের দলের বেশি মানুষ মারা গেছেন তারা নিজেরাই বলছেন, কিন্তু তারপরেও মানুষের মৃত্যুটা এতটাই লঘু বিষয়, এতটাই তাচ্ছিল্য করার মতো বিষয় যে সাংবাদিক সম্মেলন শেষ হতে হতে দেখা গেল যে তিনি অন্যান্য বিষয় নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে দিলেন। তিনি রীতিমতো ব্যঙ্গাত্মক এবং শ্লেষাত্মক আক্রমণ করতে শুরু করলেন বাকিদের। কাল রাত থেকেই একটা প্রশ্ন খুব বড় হয়ে দেখা দিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী সঠিক সময় সব জায়গায় পৌঁছাতে পারবে কিনা। প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করে রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশনের মামলা করা, মূল্যবান সময় নষ্ট করা, শেষের দিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দিকে যে দেরি হলো, যে গড়িমসি দেখা গেল, সেই সমস্ত কিছুর পরে একটা প্রশ্ন বারবার উঠে আসছিল যে পশ্চিমবঙ্গের সঠিক সময় আদৌ কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে তো। যদিও খবর আসছিল যে যুদ্ধকালীন তৎপরতায় কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু তারপর থেকেও প্রশ্ন হচ্ছিল যে বিভিন্ন বুথে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী গিয়ে পৌঁছাবে তো। আজ সকালে দেখা গেল সেই আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা গেল বুথের পর বুথ পড়ে রয়েছে যেখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো চিহ্ন নেই। কিন্তু তাহলে রাজ্য পুলিশের ভূমিকা, রাজ্য পুলিশের ভূমিকা, রাজ্য সরকারের তরফ থেকে খুব শিগগিরই একটা ইস্তফা পত্র আসতে পারে, না এই নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে না পারার জন্য, এই ব্যর্থতার জন্য কেউ পদত্যাগ করবেন তেমনটা নয়, একজন পুলিশ কর্মীর জন্য ইস্তফা পত্র আসতে পারে, আর তার নাম কৃষ্ণমোহন ঝা, কারণ তিনি বিরোধী নেতার কাছে গিয়ে বলছেন যে আমাকে মেরে ফেলা হবে, আমাকে এই দায়িত্ব থেকে সরে যেতে দিন। এই কৃষ্ণমোহন ঝা বলছেন যে তিনি শিলিগুড়ি কমিশনারেট থেকে এসেছেন, স্থানীয় কাউকেই তিনি চেনেন না, শাসক দলের লোকজন তাকে হুমকি দিচ্ছে, তাকে প্রাণে মেরে ফেলা হবে। তিনি বলছেন লাইন সামলানোর দায়িত্ব ছিল আমার, বাধ্য হয়েই বুথের ভেতর যেতে হলো, আমি বলেছিলাম ছাপ্পা ভোট করতে দেব না, কিন্তু ওরা বলল, ওরা অর্থাৎ দুষ্কৃতীরা এবং শাসক দলের লোকজনের বিরুদ্ধেই তার অভিযোগ, তার বক্তব্য, ওরা বলল যে ছাপ্পা হবে, হয় চুপচাপ থাকুন না হলে এখান থেকে সরে যান। তাই তিনি আর্জি জানাচ্ছেন তাকে যেন সরে যেতে দেওয়া হয়, তাকে এই দায়িত্ব থেকে যেন মুক্তি দেওয়া হয়। সুকান্তবাবুকে দেখা গেলে একটা সময় তিনি প্রশ্ন করছেন, আপনার হাতে তো লাঠিটা রয়েছে, সেটা ব্যবহার করছেন না কেন? এবং সেখানে সেই পুলিশ কর্মী কাতর কণ্ঠে বলছেন, আমি একা কি করব, আমাকে এখান থেকে সরে যেতে দিন, আমার দায়িত্ব থেকে সরে যেতে দিন, আমাকে প্রাণে মেরে ফেলবে। এবং তিনি জানাচ্ছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও তিনি ফোন করে জানিয়েছিলেন, কিন্তু তারা কিছুই বললেন না। তারই সঙ্গে দেখা গেল বিভিন্ন জায়গায় যে পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছেন, এমনকি আহত পর্যন্ত হয়েছেন। এবং তার সঙ্গে আমরা দেখলাম যে ভোট কর্মী হিসেবে যারা কাজ করতে গিয়েছিলেন সরকারি কর্মচারীরা, তাদের মাথা ওপরে এই উন্নয়নের বোঝা এমন দুম করে এসে পড়লো যে তারাও ব্যথায় কুঁকিয়ে উঠলেন। কোথাও দেখা যাচ্ছে পোলিং অফিসার পুলিশের পা ধরে কাঁদছেন যে আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিন, আমরা আর ভোট গ্রহণ করাতে পারবো না, আমাদের এখান থেকে বের করে নিয়ে যান, এই পোলিং ডিউটি করার জন্য যে টাকা দেওয়া হয়েছে সেটা আমরা ফেরত দিয়ে দেবো, দরকার হলে 5 গুণ বেশি টাকা তার ফেরত দিয়ে দেবো, কিন্তু এখান থেকে আমাদের নিয়ে যান, আমাদেরও সংসার রয়েছে, আমরা আর কোনো ভোটের ডিউটি করতে চাই না। কোথাও দেখা গেল মহিলা ভোটকর্মী যারা গেছেন কাজ করতে তারা হাউ হাউ করে কাঁদছেন, তারা আতঙ্কিত। কোথাও ভোটকর্মী হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন, তিনি আহত এবং আতঙ্কিত। এবং এই সমস্ত জায়গা থেকে যদি তারা বেরিয়ে যান নিজেদের প্রাণের ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য আতঙ্কিত হয়ে যদি বেরিয়ে যান, সেটাও নাকি আইনত একটা বড়সড় অপরাধ। ওই কথাটা শুনেছেন, জলে কুমির ডাঙায় বাঘ, এইবার এটাও শুনুন। নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে যখন প্রশ্ন করা হলো এই নিয়ে, তিনি বললেন ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই বুথ ছেড়ে যে সমস্ত সরকারি কর্মচারীরা যারা ভোটকর্মী হিসেবে কাজ করছিলেন তারা বেরিয়ে যাচ্ছেন, তারা বেআইনি কাজ করছেন, তাদের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশন FIR দায়ের করবে।
তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে, তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হবে, প্রাণে মেরে দেওয়া হবে, আহত করা হবে, শুধু ডিএটা দেওয়া হবে না। জয়তু সরকার, জয়তু প্রশাসন। এতক্ষণ মা এবং মাটির কথা শুনলেন, এইবার একজন মানুষের কথা বলি। আমাদের রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা, দেখা গেল আজকে নির্বাচন শুরু হওয়ার 3 ঘন্টা পরে তিনি দপ্তরে গিয়ে পৌঁছালেন। কেন তিনি দেরিতে দপ্তরে এসেছেন সেই নিয়ে প্রশ্ন করা হলে দেখা গেল যে রাজ্যের শাসক দলের মুখপাত্র তার উত্তর দিলেন এবং বললেন, রাজ্যের নির্বাচন কমিশনার দেরি করে দপ্তরে এসেছেন ঠিকই, কিন্তু অনেক সকাল থেকে তিনি বাড়িতে বসেই কাজ করছিলেন, তারপর সেটা সেরে তিনি এসে দপ্তরে পৌঁছেছেন। এই যে কাল রাত থেকে একেবারে আমাদের রাজ্যের শাসক দলের মুখপাত্র নির্বাচন কমিশনারের সঙ্গেই ছিলেন এবং তার সমস্ত গতিবিধি সম্পর্কে তিনি একেবারে ওয়াকিবহাল, পুঙ্খানুপুঙ্খভাবে তিনি চাক্ষুষ করেছেন, এই বিষয়টা কিন্তু একটা অদ্ভুত জিনিস। এবং তারই সঙ্গে বলতে হয় যে একটা সময় প্রিজন ভ্যান চাপড়ানো হতো যখন, তখন যে সমস্ত থিওরি তিনি আওড়াতেন, আজকে টেবিল চাপড়ে সেই রকমই একটা থিওরি তিনি আওড়ে দিলেন কিনা সেটা অবশ্য খুব একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, রাজ্যের নির্বাচন কমিশনার 3 ঘন্টা দেরিতে এসে পৌঁছালেন আমাদের নির্বাচন কমিশনের দপ্তরে। তারপরে মানে নির্বাচন শুরু হয়ে যাওয়ার 4.5 ঘন্টা পরে তিনি জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চাইলেন যে কোন বুথে কিভাবে কজন কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। তার মধ্যে অলরেডি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গণতন্ত্রের উৎসবে মানুষজন নিমজ্জিত হয়ে গেছেন। কেন এই কথাটা বললাম, কারণ ততক্ষণে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স কোথাও পুকুরের জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে, কোথাও ব্যালট বাক্সের ভেতরে জল ঢেলে দেওয়া হয়েছে, কোথাও আবার ব্যালট পেপারে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত কিছু বাদ দিয়ে একটা জিনিস খুব কানে লাগছে, আর এখানে কে কাকে মেরেছে, কে ছাপ্পা ভোট দিয়েছে, কে ব্যালট বাক্স ভাঙচুর করেছে, সেই তরজায় গিয়ে লাভ নেই, কারণ শাসক বিরোধী সবার বিরুদ্ধে আজকে অভিযোগ উঠেছে, সবার দিকে আঙুল উঠেছে। কিন্তু ওই যে বললাম একটা বিষয় খুব কানে বাজছে এখনো পর্যন্ত, একজন মায়ের হাহাকার। তিনি চিৎকার করে কাঁদছেন আর বলছেন, কেন আমার ছেলের সাথে এইরকম হলো। মায়ের দাবি, তার ছেলে রাজনীতি করত না, কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থক নিশ্চয়ই ছিলেন তিনি। তিনি ভোট দিতে গিয়েছিলেন, মাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন সকালবেলা, সেখানে দুষ্কৃতীরা আক্রমণ করে, গুলি চালায়, সেই গুলি এসে লাগে ছেলের গায়ে এবং ছেলের মৃত্যু হয়। মা চিৎকার করে কাঁদছেন, তার ছেলে মারা গেল সকালবেলা ভোট দিতে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের দিনে। এই যে এরকম কান্নাকাটি হচ্ছে, একজন মারা গেছেন, এই একজন যে মারা গেছেন সেটাকে শুধুমাত্র একটা সংখ্যা হিসেবে যেন ধরে নেবেন না, কারণ সংখ্যার পরিসংখ্যান সামনে রাখতে গিয়ে অনেক কারচুপি হয়। এই যেমন দেখুন, সংবাদ মাধ্যমে সকাল থেকে দেখানো হচ্ছে যে 14 জন মারা গেছেন, কিন্তু নির্বাচন কমিশনার বলছেন তার কাছে যা খবর সেই অনুযায়ী 3 জন মারা গেছেন আমাদের রাজ্যে। এই রকম একজন মানুষের কাছে সেই মায়ের কান্নার বিচার যেন চাইতে যাবেন না, তার থেকে বরং পাথরে মাথা ঠুকুন, সেখান থেকে কিছু সাড়া পেলেও পেতে পারেন। তাহলে এইবারে দিনের শেষে আপনি প্রশ্ন করবেন, তাহলে সবই কি প্রহসন? আমাদের রাজ্যে গণতন্ত্রের গাড়ি কি মানুষকে থেতলে দিয়েই এগোবে? এছাড়া কি কিচ্ছু সম্ভব নয়? এই যে এতগুলো ঘটনা ঘটলো, তার দায়টা কে নেবে? নির্বাচন কমিশন নিশ্চয়ই সেই দায় নেবে না, কারণ আবারও রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি বলে দিয়েছেন, সন্ত্রাসের দায় নির্বাচন কমিশনের মোটেই নয়। নির্বাচন কমিশনের কাজ হলো সমস্ত দায়িত্ব পালন করা, সমস্ত ব্যবস্থা করা। আমরা স্পর্শকাতর বুথ কোনগুলো সেগুলো চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছি, এবার তাদেরকে ব্যবহার করার দায়িত্ব প্রশাসনের ওপর। প্রশাসন তাদেরকে সঠিকভাবে ব্যবহার করেছে কিনা সেটা তাদের দেখতে হবে। তাই এই ভোটের দিন কোথায় কে কাকে খুন করে দিল সেই দায়িত্ব মোটেই আমাদের নয়, নির্বাচন কমিশনের এই দায়িত্ব নয়। সেই নির্বাচন কমিশন এই কথা বলছে যাদের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল আস্থা অর্জনের মতো কাজ করুন, যাদের উদ্দেশ্যে আমাদের রাজ্যের রাজ্যপাল বলেছিলেন রাজধর্ম পালন করুন। তার দায় তো রাজীব সিনহা নেবেন না, নির্বাচন কমিশন নেবে না। তাহলে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করা যেতে পারে, কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে কোথায় গেল, কিভাবে পৌঁছালো, কেন সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া গেল না? বেলা বাড়তে বাড়তে নির্বাচন কমিশনার রাজীব সিনহা স্বীকার করে নিলেন যে ওই 650 কোম্পানি মতো কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে। কেন এই পরিস্থিতি, তারপরেও সব জায়গায় কেন কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া গেল না, তার উত্তরটা কোথায়? এবার এইখানে উত্তরটা আংশিকভাবে আপনি পাবেন একটি চিঠির মাধ্যমে, যে চিঠিটা নাকি বিএসএফ এর আইজি লিখেছেন নির্বাচন কমিশনারকে। এবং সেখানে প্রশ্ন করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী যাতে সঠিকভাবে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা নেই, তাদের জন্য গাড়ি নেই, এমনকি বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর লোকজনের সঙ্গে আধিকারিকরা যোগাযোগ করতে পারছেন না, সেই ব্যবস্থাও নেই, এই রকম অব্যবস্থার কারণটা কি? তাহলে আবার আমরা ঘুরে ফিরে কার কাছে এসে পৌঁছালাম? রাজ্য পুলিশের কাছে। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবিয়ার কথা দিয়ে আমরা পর্ব শুরু করেছিলাম। তিনি কালকে যে কথাটা আমি বলেছিলাম আপনাদের পর্বে, যেটা এই পর্বের শুরুতেও বললাম, তার সঙ্গে আরও একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সমস্ত 2-3 ঘটনা ঘটছে সেখানে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে এবং সেই সমস্ত ঘটনা নিয়ন্ত্রণে আনছে।
ওপর থেকেও আমাদের এই নির্দেশে দেওয়া হয়েছে যে সমস্ত ঘটনা যেন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো পর্যন্ত একটা ঘটনাও এমন ঘটেনি যেখানে পুলিশ সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। এবং তারই সঙ্গে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি নির্বাচনের দিন পুলিশ খুব ভালোভাবেই কাজ করবে। নিশ্চিত করেছিলেন, নিশ্চিতভাবে বলেছিলেন এবং নিশ্চিন্ত করেছিলেন সাধারণ মানুষকে রাজ্য পুলিশের ডিজি। তার কথা অনুযায়ী নিশ্চয়ই আপনারা সকলে নিশ্চিন্তেই আছেন। যদি আপনি নিশ্চিন্তে থাকেন তাহলে আপনি খুব লাকি, আপনাকে অভিনন্দন জানাই। আমি নিশ্চিন্তে নেই এবং আমার সঙ্গে আরও অনেকেই নিশ্চিন্তে নেই। মানুষ হলে নিশ্চিন্তে থাকা যায় না এই পরিস্থিতিতে। কালকে ডিজির এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এটাও বলেছিলাম যে এই কথা মাথায় রাখবেন, আজ পুলিশের পরীক্ষা, সেই পরীক্ষা ফলাফল সবই আপনাদের সামনেই রয়েছে। একদম শেষে বলবো, আজকে দেখবেন প্যানেল ডিসকাশনে বেশ কিছু মানুষজন এই কথাটা বলে তাদের কথাবার্তা শুরু করবেন যে প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। কিন্তু আচ্ছা, প্রত্যেকটা মৃত্যুই যদি তাদের কাছে দুঃখজনক হয় তাহলে আজকে যতগুলো মৃত্যুর খবর সামনে এসেছে তাতে তো দুঃখে শোকে তাদের একেবারে উন্মাদ হয়ে যাওয়ার কথা। তারা কি উন্মাদ হয়ে গেছেন? তাদের কি চিকিৎসা শুরু হয়েছে? প্যানেল ডিসকাশনে তারা বসে কি করছেন? তাহলে হাসপাতালে যেতে হবে তো। সবসময় ইডি সিবিআই ডাকলেই শুধু হাসপাতালে যাবেন সেটা না করে কখনো একটু সময় থাকতেও হাসপাতালে যান, নিজেদের চিকিৎসা করান, এই উন্মাদ যদি হয়ে গিয়ে থাকেন তার চিকিৎসা করান। এই যে কথাটা বলা হয় প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু এই কিন্তুটার চিকিৎসা করা দরকার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। সাবধানে থাকবেন।